কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও তাদের সমর্থকদের বিরুদ্ধে মারধরে অভিযোগ তুল দিনহাটা কলেজ ক্রীড়া সংস্থার ফুটবলাররা। আহত অবস্থায় কয়েকজন এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান। বুধবার কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল লীগে কোতোয়ালি ও দিনহাটার ম্যাচ ছিল। ম্যাচের শেষে তুমুল উত্তেজনা ছড়ায় এমজিএন স্টেডিয়ামে। নিরাপত্তা কর্মী ও আয়োজক সংস্থার কর্মকর্তাদের সামনেই দিনহাটার ফুটবলারদের পেটানো হয় বলে অভিযোগ। স্টেডিয়ামে ইনার ফেন্সিং না থাকায় দর্শকরা মাঠে ঢুকে পড়েন। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতে ভুগছেন ফুটবলাররা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।